তিনকুল পড়ে কবর জিয়ারত করা হয়, এটা কি সঠিক কিনা? দাফনের শেষে মুনাজাত করা যাবে কিনা? কবর জিয়ারতের জন্য সুন্নাত হলো সালামু আলাইকুম দারা কওমুল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআল্লাহু লানা ওয়া লাকুম আল আফিয়া। এটা হলো কবর জিয়ারতের সুন্নাত। সালাম পেশ করবেন সেখানে গিয়া। কবর জিয়ারত করতে হলে তিনবার কুল হু আল্লাহ পড়তে হবে, একবার আল্লাহকুমুত তাকাসুর পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয় নাই। আর মুর্দাকে দাফন করার পর দোয়া করা সুন্নাত, হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিবলার দিকে ফিরে মুর্দাকে দাফন করা শেষ, কিবলার দিকে ফিরে দোয়া করবেন, আল্লাহ দুনিয়াতে সে যেরকম ইমানদার ছিল এখন যেন মুনকার নাকিরের জবাবে সে ইমানের উপরে অটল থাকতে পারে, আল্লাহ আপনাকে সে তৌফিক দান করেন তাকে। এটা আল্লাহর কাছে দোয়া করবেন, এটা সুন্নাত। কিন্তু এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেছেন সম্মিলিতভাবে সবাইকে নিয়ে করেছেন, সবাই আমিন আমিন বলেছেন, এরকম কোনো প্রমাণ নাই। এইজন্য এই দোয়াটা যারা উপস্থিত আছেন দাফন করার পর কিবলার দিকে ফিরে করবেন, এটা সুন্নাত। অনেকে বলে দাফন করার আগে মুনাজাতের কথা, দাফন করার আগে কোনো মুনাজাত সাবেত নাই। দাফন করার সময় দাফন করবেন বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ বলে, এরপরে আল্লাহর দিকে কিবলার দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর হুকুমে সবকিছু হয়, এটার যৌক্তিক ব্যাখ্যা সংক্ষেপে বলবেন। আল্লাহর হুকুমে সবকিছু হয়, এই কথাটা এইভাবে বলা ঠিক না। বলতে হয় সব আল্লাহর জ্ঞাতসারে হয়, আল্লাহর অজান্তে কিছু হয় না। কে কি করে সব আল্লাহ জানে, এটা ঠিক। আল্লাহর হুকুমে সবকিছু হয়, এই হুকুমে বলতে আমরা যেটা বুঝি সাধারণত ওই অর্থে এটা ঠিক না। কারণ একজন চোর চুরি করে, সেটাও কি আল্লাহ হুকুম করছে তারে? তবে হ্যাঁ, আমরা যারা বলি আল্লাহর হুকুমে সবকিছু হয়, আমাদের উদ্দেশ্য ওইটাই, মানে যে যা করে আল্লাহ তাআলা জানেন কে কি করতেছে। তাকে করার সুযোগ আল্লাহ দিয়ে রাখছেন, কিন্তু আল্লাহর হাতে সেটা, আল্লাহ দেখতেছে। আল্লাহর হুকুমে মানে আল্লাহর নিয়ন্ত্রণে আছে, আল্লাহ দেখতেছেন, আল্লাহর জ্ঞাতসারে আছে, এর মাধ্যমে সবকিছু হয়। আল্লাহর অনুমতি বা আল্লাহর জ্ঞাতসার ছাড়া কিছু হয় না, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহর হুকুম মানে আল্লাহর নির্দেশে সবকিছু হয়, এটা ঠিক না। তাহলে যে চোর চুরি করে সে কি আল্লাহর নির্দেশে করে নাকি? হ্যাঁ, এভাবে বলা ঠিক না। ওই অর্থে আল্লাহর জ্ঞাতসারে সবকিছু হয়। টাকা ধার্য করে খতমে ইউনূস পড়া যাবে কিনা? দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, কোন আমলের মাধ্যমে, দুনিয়ার কোন উদ্দেশ্য রূপ বালাই থেকে ভালো হওয়ার জন্য কোন হুজুর দোয়া করলেন বা কারোর দিকে কোন আমল করালেন, রুকিয়া ঝাড়ফুঁক করেন, এটার বিনিময়ে আপনি দিতে পারেন। কিন্তু যদি জিকির আজকার, এতবার কালিমা খতম, মুর্দা মারা গেছে 70,000 70 লাখ বা এতবার অমুক দোয়া পড়লে সওয়াব হবে, মুর্দারে লাভ হবে, এটা করায়া যদি হুজুরে টাকা দেন, তাহলে আপনার আমও যাবে সালাও যাবে। আমসালা দুইটা বুঝেন, সওয়াব তো যে পড়ে সে পাবে, আর আপনি টাকাও দিলেন, তাহলে হে বেটা সওয়াব পাইলে পাইলো, তার ব্যাপার, আপনি তো পাইলেন না, টাকাও গেল, আমসালা দুইটাই গেল, লাভ কি হলো? হ্যাঁ, আপনি আপনার ওয়ারিশের সবাই মিলে পড়েন, এটা পয়সা দিয়ে সবকিছু কিনা যায় না। আখিরাতের আমল এবং সওয়াব এটা পয়সা দিয়ে কিনা যায় না, এভাবে যার যাটা শেষে করতে। আল্লাহ বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যেটা নিজের জন্য আমল করে সেটাই সে পাবে, অন্যটা সে পাবে না।